আমি আরাধ্যা মুখার্জি। লকডাউনের আগে যেরকম করে কাজ হচ্ছিল, তো লকডাউনের মধ্যে তো অনেক সবকিছু বন্ধ ছিল, আবার তারপর আবার নতুন করে সবকিছু শুরু হয়েছে, সেটা দিয়ে মানে শুরু হওয়ার পরেই তো তোমার এটা লিফেজের কাজ, কেমন লাগছে? লকডাউনের আগে খুবই কাজ করেছি চুটিয়ে, লকডাউনে এতদিন বাড়ি বসে সত্যি খুব বোর লাগছিল, আবার কাজে ফিরতে ফিরে নিজেকে খুব ভালো লাগছে। তো অনেকগুলো তো নিয়মাবলী কিছু বেঁধে দিয়েছে, স্যানিটাইজার মাস্ক, নিয়মাবলী তো মেনটেন করতে হবে, ঠিকই, স্যানিটাইজার মাস্ক তো মেনটেন করতে হবে, কেননা যা সিচুয়েশান চলছে সেখানে আমাদের এই জিনিসগুলো মেনটেন করা খুব জরুরি। কিন্তু তা সত্ত্বেও শ্যুটও করতে হবে, সতর্কতাও অবলম্বন করতে হবে, যতটা পারবো সতর্কতা অবলম্বন করেই কাজ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আজকে সকাল থেকেই তো শ্যুটটা ছিল পরপর, সেক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্স কেমন? আগের থেকে সিচুয়েশান অনেকটা পাল্টেছে, কেননা নতুন অ্যাড হয়েছে স্যানিটাইজার মাস্ক, তো সেক্ষেত্রে বারবার স্যানিটাইজার ইউজ করছি, যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করে কথাবার্তা বলা এগুলো করছি, একটু কেমন যেন লাগছে কিন্তু তাও মেনটেন করে কাজ করছি, ভালোই লাগছে। আবার তো নতুন করে সেই পুরনো গ্রুপদের সাথে আবার কাজ করা শুরু, কেমন লাগছে? এনাদের সাথে কাজ করে আমার কোনোদিন খারাপ লাগে না, এনাদের সাথে কাজ করার অভিজ্ঞতাও আমার খুব ভালো, যতবারই কাজ করি ততবারই কিছু না কিছু নতুন শিখতে পারি, এটাই আমার কাছে অনেক বড়।